আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে অলরেডি আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, আজকে যাচ্ছি হচ্ছে আমরা মানে আমার নানার পুকুরে মাছ ধরার জন্য। যেহেতু আমার নানার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ একটা দূরে না, তো এখন হচ্ছে শীতের মৌসুম। তো শীতের সাথে আসলে মানে পাল্লা দিয়ে আমরা যাচ্ছি মাছ ধরার জন্য বেড়জাল দিয়ে। তো ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো গ্রামীণ পরিবেশে এই চিত্রগুলো, এই ভিডিও চিত্রগুলো আপনাদের ভালো লাগবে। তো অলরেডি দেখতে পারতেছেন জাল বাস করা হইতেছে, তো বেড় জাল দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা। হয়তো যারা ধরছেন তারা অনেকেই জানেন বেড় জাল দিয়ে মাছ ধরার মজাটাই অন্যরকম। তো জাল বাস করা প্রায় শেষ, আর এক মাথা অলরেডি পুকুরের মধ্যে ফেলা হয়ে গেছে। আর দেখেন পুকুরের মধ্যে কিন্তু প্রচুর প্রাকৃতিক খাবার, এটা পানি দেখলেই বোঝা যায়। তো আমি আসছি তাদের সাথে মাছ ধরার জন্য। তো আর এই জালটা হচ্ছে আমাদের মানে এলাকারই, মানে সবাই মিলে জালটা কিনছে, তো এটার মধ্যে আমাদেরও একটা শেয়ার আছে। তো এই কারণে মানে এই জালটা দিয়েই আজকে আমরা মাছ ধরব। তো আমি দেখতে পারতেছেন পানির মধ্যে আমার পুরো গা ডুবিয়ে দিছি অলরেডি। তো যেহেতু আমি গ্রামীণ পরিবেশে খামার রিলেটেড ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তো আপনাদের ভালো লাগবে, এটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। আর যেহেতু শীতকাল, এর কারণে মাছ একটু লাফালাফি কম করে, আর পুকুরের মধ্যে কী পরিমাণ মাছ আসে সেটাও হয়তো জানি না। একবার হয়তো আপনারা দেখছেন কিছুদিন আগে মাছ বিক্রি করে দেওয়া হয়েছিল, তো আজকেও কিছু খাওয়ার জন্য আর কিছু বিক্রি করার জন্য মাছ ধরা হবে। তো দেখা যাক কী পরিমাণ মাছ থাকে। তো আশেপাশে হয়তো একটু নয়েজ থাকতে পারে, এ কারণে আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো আমার এক ভাই, সে নিচের যে জালের বর বলে ওইটা বাস করে দিতেছে যাতে মাছ যেতে না পারে। তো আজকের এই ভিডিওর মানে মূল স্পিডটা যে ওইটা আমি একটু বাড়িয়ে দিছি, নয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, আর এক্সট্রাভাবে বয়স দিচ্ছি। তো মোটামুটি জাল টানা শেষ, আর আজকে আমরা জাল টান দিব হচ্ছে দুইটা। আগে আমার সাথে কথা হয়েছে, তো দেখতে পারতেছেন এখন মানে জাল থেকে মাছ বের করার পালা, আর প্রাণী হচ্ছে প্রচুর ঠান্ডা। আর এখন হচ্ছে দুপুর টাইম, দুপুর বলতে 12টা কিংবা 12:30 বাজে, একজ্যাক্ট টাইমটা আমার সঠিক মনে নাই। তো অলরেডি অনেক মানুষ আসছে মাছ দেখার জন্য, কি পরিমাণ মাছ মানে ধরা পড়ে। তারপরে বেড় জাল দিয়ে মাছ ধরলে একটু আমেজের মতো কাজ করে। তো যাই হোক, আমরা অলরেডি একটা সাইট টেনে দলা করে ফেলছি, আর আজকের ভিডিওতে আমাকে সাহায্য করতেছে আমার চাচাতো ভাই হৃদয়, সে ক্যামেরার পিছনে আছে। তো মোটামুটি সেই সম্পূর্ণ ভিডিওটা করবে। তো দেখতে পারতেছেন মাছ বের হয়ে আসছে, তো যদিও বেশি পরিমাণে মাছ নাই। আর এবারে মাছ ধরার মূল উদ্দেশ্য হচ্ছে যে পুকুরের পানিটা অনেকটা কমে গেছে, আর পুকুরটা একটু খনন করারও চিন্তাভাবনা আছে। যেহেতু নানার বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে না, আর মাছ মানে ছাড়া, তারপরে কি বলে দেখাশোনা, খাবার দেওয়া, মোটামুটি এগুলো আমি করি যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকি। আর পুকুরের মধ্যে, গ্রামের মধ্যে মাছ ছাড়লে তেমন একটা খাবারও দিতে হয় না, পানিটা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলেই হয়। হয়তো আপনারা দেখতে পারতেছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রাকৃতিক খাবার আছে, পানিটা কীরকম সবুজ। তো যাই হোক, আজকে কিছু মাছ বিক্রি হয়েছে, তো মাছ নেওয়ার জন্য কয়েকজন মানুষও আসছে, হয়তো তাদেরকে আস্তে আস্তে ভিডিও ফুটেজে তুলে ধরা হবে। তো জানি না নতুন ক্যামেরাম্যান হিসেবে কতটুকু দেখাতে পারে, তারপরেও যা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখতে পারতেছেন ছোট মাছ ধরা হচ্ছে, এগুলো হচ্ছে যে গোড়া মাছ বলে যেটাকে, দেশি মাছ। এগুলো মানে ছেড়ে দিলে পরে আর পাওয়া যাবে না, এগুলো আমার বড় ভাই ধরতেছে। তো অলরেডি মোটামুটি এক সাইড ধরা শেষ, আমরা অপর সাইড এখন মানে ধরবো। আপনারা অনেকে জানেন হয়তো বেড় জাল দিয়ে মাছ ধরলে অলরেডি দুইটা বাঘে ধরা হয় একবার টান দিলে, আর এই সাইডে পাতিলের মধ্যে পানি দিয়ে মাছ মানে জীবিত রাখা হয়েছে যাতে না মারা যায়, আর মাছ মারা গেলে একটু মাছের কি বলে একটু কদরও কমে যায়। আর অলরেডি আরেকটা সাইড মানে টানা শুরু হয়েছে, তো এই সাইডে তেমন একটা মাছ নাই। তো তারপরেও যেহেতু এক শীতের শেষ মৌসুম, এ কারণে পুকুরের মধ্যে মাছ কম থাকবে, এটাই স্বাভাবিক। তো আর এদিকে একবারের মাছগুলো ধরা হয়েছে পাতিলের মধ্যে, দেখতে পারতেছেন। তো ওয়েট স্কেল সামনে,
তো হয়তো আমি আগেই বলছি আপনাদেরকে যে মাছ কিছু মাছ বিক্রি করা হয়েছে, এদের মধ্যে হচ্ছে পাঙ্গাস, তারপরে মোটামুটি যে মাছগুলো আছে কম বেশি সবগুলোই, সব মিলিয়ে উনি মাছ নেবে। এদিকে হচ্ছে যে মাছ ডাম, উনি ডাম নিয়ে আসছে, তো উনি নাকি নিয়ে পুকুরের মধ্যে ছাড়বে। আর যেহেতু এই পুকুরের মধ্যে পানি কম, তারপরে পুকুরটা খনন করা হবে, এ কারণে তেমন একটা মাছ পুকুরের মধ্যে রাখবো না। তো যাই হোক, কত কেজি বিক্রি হয়েছে অ্যাভারেজ কেজি এটা সঠিক আমি জানি না, তবে তেমনভাবে জিজ্ঞেসও করি নাই। তো আনুমানিক মনে হইতেছে যে অ্যাভারেজে যা আছে 180 কিংবা 200 এরকম বিক্রি হইতে পারে, পার কেজি 180 থেকে 200 টাকা কেজি। তো এদের মধ্যে মৃগেল, রুই, তারপরে পাঙ্গাস, সিলভার সব কিছু মিলিয়েই। আর এখন হচ্ছে একটু মাছের বাজারটা একটু বেশি, নয়তো অন্যান্য সময় আরও দাম বেশি থাকে। তো কত কেজি হয় এটা তেমনভাবে জানি না, যেহেতু আমি পানির মধ্যে, আর পরবর্তীতে ভিডিওটাতে ভয়েস দিতেছি, তো একজ্যাক্ট বলতে পারি না। তারপরেও আপনারা দেখবেন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গ্রামীণ পরিবেশে মাছ ধরার মজাটাই অন্যরকম দেখতে পারতেছেন, এখানে অনেক মানুষ দেখতেছে। তো আসলে এগুলো গ্রামের মধ্যেই সম্ভব, শহরের মধ্যে এগুলো নাই বললেই চলে। গ্রামীণ পরিবেশে মাছ ধরা বেড় জাল দিয়ে মোটামুটি এটা একটা বিলুপ্তর পথেই বলা চলে, তেমনভাবে আগে হয়তো অনেক দেখতাম কিন্তু এখন দেখি না। আর এটা মোটামুটি আমাদের এলাকার মধ্যেই আছে, আপনাদের এলাকাতে আছে কিনা বেড় জাল দিয়ে মাছ ধরার প্রচলনটা, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো অলরেডি দেখতে পারতেছেন সবাই খালিগা, তো খালিগার পিছনে একটা কারণ আছে। তো কারণটা হচ্ছে যে পুকুরের পানির মধ্যে মানে অতিরিক্ত শ্যাওলার কারণে, মানে জামা কাপড় পরে নামলে ওইগুলো একটু মানে অন্যরকম হয়ে যায়, কারণে খালিগায় নামছি। তো এতে আপনারা আবার অন্য কিছু ভাববেন না। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের 2 নম্বর টান চলতেছে, আর আমার হাতে একটা মাছ দেখতে পারতেছেন, হয়তো তেমন মাছটা বড় না। তো আসলে হতাশের কিছু নাই, পুকুরের মধ্যে যেহেতু কিছুদিন আগে মোটামুটি অনেক টাকার মাছ বিক্রি হয়েছে, মোটামুটি 10 থেকে 12 হাজার টাকার মাছ বিক্রি করছি, আর ওইটারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো অনেকেই দেখছেন। আর এখন শীতের মৌসুম, মাছও তেমন পুকুরের মধ্যে নাই, এ কারণে মাছ কম থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে হয়তো দেখতে পারতেছেন কিছু বাংলা মাছ, পুঁটি, তারপরে সিলভার কাপ, এগুলো আছে। তো আমি জানি না আমার কথাটা কতটুক আপনারা বুঝতে পারতেছেন, আর কথা কতটুক ক্লিয়ার হইতেছে। তো একটু এলোমেলো হইতে পারে, তারপরে যেহেতু আমি নতুন তেমন কথা বলে অভ্যাস নাই। তো যাই হোক, আর এদিকে এটা হচ্ছে কি বলে সাকার, অনেকে চ্যাং ব্যাং, তারপরে শাটার, অনেকেই আমাদের দিকে এভাবে ডাকে। তো আর এইটার একজ্যাক্ট নাম হচ্ছে সাকার মাছ। তো এটা বেসিক্যালি এখন মানে কি বলবো, অ্যাভেলেবল হয়ে গেছে সব জায়গাতেই সাকার মাছটা। সাকার মাছটা মূলত সামুদ্রিক একটা রাক্ষসে মাছ। তো যাই হোক, এটাকে আপনারা অনেকেই চিনেন হয়তো, ওর দিকে আমি তেমন যাচ্ছি না। তো অলরেডি জাল টেনে যে আরেকটা সাইড ওই দিকে যাওয়া হচ্ছে, জানি না কি পরিমাণ মাছ আছে, হয়তো মাছের কিছু আভাস পাচ্ছি। আর শীতকালে আরেকটা হচ্ছে যে তেমন কিন্তু মাছ লাফালাফি করে না, এটা হচ্ছে একটা ভালো দিক। আর অন্যান্য সময় কিন্তু মাছে প্রচুর লাফালাফি করে। তো দেখতে পারতেছেন কিছু মাছ এখানে দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে মৃগেলই বেশি, মির্কা মাছ যেটাকে বলে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন মানে ভালো লাগবে সেটা হয়তো জানি না, আর যেহেতু আমি আমার এই চ্যানেলের মধ্যে দেশি মুরগি রিলেটেড ভিডিও আপলোড করি, আপনারা অনেকেই হয়তো দেখেন, ভিডিওগুলো পছন্দ করেন। এদিকে দেখতে পারতেছেন কিছু মাছ, তো এই 2টা 3টা মাছই হচ্ছে, মানে এখানে 3টা সিলভার মাছ আর একটা হচ্ছে মির্কা মাছ দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে 1 বছরের মাছ, আগে তেমনভাবে মানে মাছ ছাড়া হয় নাই, তো মাছখানে ডেলটা ভেঙে যাওয়ার কারণে মানে গত বছর মাছগুলো দেওয়া হয়েছে, এগুলোর বয়স হচ্ছে 1 বছর, মোটামুটি সাইজে বড় হয়েছে। আর এবারে পুকুরটা মোটামুটি খনন করা হবে, বিদায় সবগুলো মাছ বিক্রি করা হইতেছে। আর এদিকে দেখতে পারতেছেন আবারও মির্কা মাছ ওজন দেওয়া হইতেছে, এটার নাম হচ্ছে মৃগেল। আর গ্রামের মধ্যে মির্কা, মির্হা অনেকে অনেক নামে চিনে। তো দেখেন দেশি মাছের কালার, পুকুরের মাছের মানে কত সুন্দর চকচকে কালার। তো এগুলোও হচ্ছে আবার আরেক পুকুরের মধ্যে যাবে, এদিকে ডামের মধ্যে রাখা হইতেছে। তো এবার দেওয়া হচ্ছে হচ্ছে পুঁটি মাছ, তো দেখতে পারতেছেন এটা হচ্ছে সরপুঁটি।
তো মোটামুটি আজকে কত কেজি মাছ মোটামুটি বিক্রি হয়েছে এটা এখন তেমন ভাবে জানা হয় নাই, পরবর্তীতে জানতে পারছি আমি মোটামুটি 25 থেকে 30 কেজি মাছ বিক্রি করা হয়ে গেছে অলরেডি। তো আর এদিকে হচ্ছে আমি পানির মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে বড় সাইজের একটা সিলভার মাছ দেখাচ্ছি, দেখতে পারতেছেন আপনারা খালি গায়ে, আসলে আপনারা তেমন কিছু মনে করবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।